আসসালামু আলাইকুম স্যার। জামাতে ডাক্তার বা আইনজীবী হওয়াকে উৎসাহিত করা হয়, অথচ আমরা জানি যে পৃথিবী প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে আর পৃথিবী সেই ক্ষেত্রে অনেক উন্নতি করছে। আপনার অন্যান্য ফিল্ডের জন্য কি পরামর্শ? কোন ফিল্ড আমাদের ছাত্রদের নেওয়া উচিত? আপনি কি ভবিষ্যতে জামাতের অন্য কোনো প্রয়োজন, অন্য কোনো কাজের জন্য অন্য কোনো ফিল্ডে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন কি? হুজুর বলছেন, আমি কখনো এটি বলি না যে আমাদের ছাত্রদের শুধু ডাক্তার হওয়া উচিত বা আইনবিদ হওয়া উচিত। আমি ওয়াকফিনে নদের 6, 7 বা 8টি পেশার কথা বলেছি যে তাদেরকে এই পেশায়, তাদের এই পেশায় যাওয়া উচিত। বর্তমান পৃথিবীতে পৃথিবী প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতি করছে, প্রযুক্তি সংক্রান্ত বিষয়াদির পড়ালেখা করা উচিত আমাদের ছেলে মেয়েদের। টেকনোলজি ক্ষেত্রে সর্বোচ্চ পড়ালেখা করা উচিত আমাদের ছেলে এবং মেয়েদের। আমি ওয়াকফিনে নও আহমদী ছেলেদেরকে বলেছি যে তাদের পাবলিক সার্ভিসেও যাওয়া উচিত, যেমন ব্যুরোক্রেসি, টেকনোলজি, আইন, প্রফেসর আর রিসার্চে যাওয়ার কথাও বলেছি। আমি তো গবেষণায় যাওয়ার বিষয়ে উৎসাহিত করেছি আপনাদের। গত মোলাকাতে আমি বলেছিলাম যে খলিফা মাসে সালেস রহমাহুল্লাহ বলেছিলেন যে আমাদের 1000 সর্বোচ্চ পর্যায়ের বিজ্ঞানী দরকার এই শতাব্দীর শেষ পর্যন্ত, 100 নোবেল বিজয়ী আহমদী বিজ্ঞানী আমাদের চাই শতাব্দীর শেষ পর্যন্ত। তাই আপনারা শুধু আইনবিদ হবেন বা ডাক্তার হবেন, আমাদের আহমদীদেরকে সব ক্ষেত্রে সব ফিল্ডেই যেতে হবে আর আর সেই সকল ফিল্ডে সর্বোচ্চ পড়ালেখা, সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে। কে বলেছে যে শুধু ডাক্তার হতে হবে বা আইন আইন পেশায় যেতে হবে? আমি কখনো এই কথা বলিনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ।